চলছে এখন মাছ কাটার পর্ব। এই যে এক কূপে মাথায় এপাশ ওপাশ, মাছ কাটার লোকটাও সেই রকম। ট্যাংরা সব এক কূপে মাথায় এপাশ ওপাশ। এতক্ষণ যারা ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সুন্দরবন ফিশিং ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বরফের স্টোর থেকে মাছ বার করা হলো, রাতে খাবার মাছ, কী কী মাছ খাওয়া হবে। আর এই মুহূর্তে কিন্তু নৌকা আমাদের ঘাটে এসছে। খাওয়ার জন্য বার করা হয়েছে এই মাছগুলো, একটা গুড়জালি আর সব ট্যাংরা, সালফিন দুটো আছে। হ্যাঁ, আমি আমি এই যে গুড়জালি খাবো, গুড়জালি মানে চাকলে। মাছ কুটার লোক যে রেডি হয়েছে, হাতে হাতে হয়েছে মুগুরলিয়া রেডি। চলছে মাছ কাটা, বোর্ড বুঝি পায়। ও কাটিয়া করে বার্কি দিলে তারপরে অল্প লাগবে। একজন মাছ কেটে দিচ্ছে, একজন মাছ দিয়ে পরিচাষ হচ্ছে, আর একজন মাছ কুচোচ্ছে। আর এদিকে আমাদের ড্রাইভার মাছ দিয়ে দিচ্ছে, কিন্তু মাছ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর একজন মাছ কাটছে, একজন মাছ কুচোচ্ছে। মাছে কিন্তু ডিমও হয়ে গেছে, আর 15 জনের খাবার মাছ মানে কতটা মাছ বুঝতে পারছো তো, কত পরিমাণ মাছ লাগে। তো 3 জন মিলে দেখতে পাচ্ছ মাছ কাটছে, এখন অর্ধেক মাছ কাটা হয়ে গেছে। একজন মাছের কাটা কাটছে, আর একজন মাছ কুচোচ্ছে, আর একজন মাছ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং মাছের ডিমগুলো আলাদা করছে। আজকে আমরা এসেছি সীতারামপুর ঘাটে, ফিশিং থেকে উঠেছি আজকে। তো রাতে মাছ খাওয়ার জন্য মাছ কাটা হচ্ছে, এখন পাশাপাশি অনেকগুলো ট্রলার আছে, আমরা এসেছি, মাছ সেরকম পাইনি আমরা। তো তারপরেও খাওয়ার মাছ কাটছি রাতে খাওয়ার জন্য। আর আমি তো VIP মানুষ, আমি তো ট্যাংরা মাছ খাই না, সেই কারণে আমার জন্য একটা গুড়জালি রাখা হয়েছে, অর্থাৎ চাকলি মাছ রাখা হয়েছে, তো ওটাই আমি খাবো। Thank you.
ট্যাংরা মাছগুলো কিন্তু খুব ডিম হয়েছে, ওই ডিমগুলো যখন একটু বড় হবে যখন জালে উঠবে তো একলা মুখ দিয়ে গড়গড় করে ডিম নাড়িগুলো ময়লাগুলো সব ফেলবে। এখন যাই হোক, ড্রাইভার এই কাজগুলো করছে কিন্তু মাছ ধরার এই কাজগুলো, আর এদিকে ধার দেওয়া হচ্ছে ফোনিকে বটিতে ধার দেওয়া হচ্ছে এখন, আর ওদিকে ড্রাইভারের প্রায় মাছ পরিষ্কার হয়ে গেছে, রাবিশগুলো ফেলে দিলে এখন, আর মাছের ডিমগুলো আলাদা হয়ে গেছে, আর ওদিকে কাকা মাছের কাঁটাগুলো কাটছে, মাছ কাটছে। আর সার্ফিং মাছের খুবই লালা থাকে, সেই কারণে লালাগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপর এই সার্ফিং মাছের ছাল তোলা হবে। তো ছাল তোলার একটা বিশেষ পদ্ধতি আছে, তোমরা দেখতে পাবে কীভাবে ছাল তোলা হচ্ছে, দেখতে থাকো বুঝতে পারবে। আর এই মাছের ভাজা কিন্তু খুব টেস্ট। এই মাছগুলো কিন্তু খুব ছোট ছোট পিস করতে হয় এবং কষিয়ে রান্না করতে হবে মাংসের মতন, তাহলে কিন্তু খুব টেস্ট। যারা খায় তারা জানে, আমি কিন্তু ট্যাংরা মাছ খাই না খুব একটা। তো যাই হোক, খাচ্ছে সবাই, কাটছে এখন। নৌকো 14 জন খাবে কিন্তু এই ট্যাংরা মাছ, আর আমি খাবো ওই চাকলে অর্থাৎ গুড়জালি মাছ। আমি খাই, আমি ট্যাংরা মাছ খাই না, সেই কারণে আমার জন্য এক পিস গুড়জালি এটা ছাড়াচ্ছে ড্রাইভার, আর কাটা হবে এটা আমি একাই খাবো। যেহেতু এটা আমাদের ফিশিংয়ের ফার্স্ট মুহূর্ত, ফার্স্ট মৌসুম, সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ সমস্ত বিক্রি করা হয়েছে, এখন ভালো দামের মাছ আছে, আর সেই কারণে আমাদের ট্যাংরা মাছগুলো এখন খেতে হচ্ছে। আর
যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সুন্দরবন ফিশিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সালফিন মাছে কীভাবে ছাল তোলা হয়, দেখতে পাচ্ছ প্রসেসটা কীভাবে টেনে তুললো ছালটা। Mm-hmm.